হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। মিঠাই ধারাবাহিক স্পেশাল উচ্ছে বাবু সন্দেশ আপনাদের খুবই পছন্দ হয়েছিল, তাই আজকে আমি আবার নিয়ে এসেছি মিঠাই ধারাবাহিক স্পেশাল আরেকটি খাবার, লাল শাক টিকি। অনেকেই ইতিমধ্যে বানিয়ে ফেলেছেন, আমি এই বানালাম। আমি কিভাবে বানাই তাহলে চলুন শেয়ার করি। দেখুন, এখানে লাল শাকটা ভালো করে ধুয়ে কেটে রেখেছি, ডাটাটা ফেলে দিয়েছি, আমি শুধু পাতাটা নিয়েছি। এবার সাথে রেখেছি বেশ কিছুটা বড়ি। বড়িটা আমি প্রথমে তেলে একটু ফ্রাই করে নেব। তার জন্য প্যান গরম করে নিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি 2 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো এখানে দিয়ে দেব। বেশিক্ষণ না, এই 10 সেকেন্ডের মতন আমি এখানে ফ্রাই করব। লক্ষ্য রাখবেন যাতে বড়িগুলো পুড়ে না যায়, খুব তাড়াতাড়ি বড়িগুলো পুড়ে যেতে পারে তাই বললাম। আর যে কোনো বড়ি আপনারা ইউজ করতে পারেন, বিউলির ডাল, মসুরির ডাল বা মটর ডাল, যে কোনো বড়ি। বড়িগুলো এবার আমি আলাদা করে রেখে দিয়েছি, ঠান্ডা হওয়ার পর ওগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার রান্নাটা শুরু করছি। প্যান গরম করে নিয়েছি, আগেই দিয়ে দিয়েছি 1 টিস্পুন সর্ষের তেল। এখানে বেশি কিছু উপকরণ লাগবেও না, আর বেশি তেলও লাগবে না। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরেটা তেলে একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এখানে দেব সামান্য একটু আদা কুচি, রসুন কুচি, তার সাথে 1টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা না দিলেও হয়, রসুন আমি বেশি দিইনি, মাত্র 2 কোয়া রসুন দিয়েছি, আদাও খুবই কম দিয়েছি, আর কাঁচা লঙ্কা খুবই ছোট 1টা কাঁচা লঙ্কা দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কাটা একসাথে আবার একটুখানি তেলে ফ্রাই করে নিচ্ছি। এইবার কেটে রাখা শাকগুলো আমি এখানে দিয়ে দেব। শাকগুলো দিয়ে ভালো করে এবার তেলে একটু নেড়ে নেব। মনে রাখবেন এখানে কোনো জল দেবেন না, আর নুনও দেবেন না। নুন দিলে কিন্তু শাক থেকে জল ছাড়ে, জল দেওয়া যাবে না আর নুনও দেওয়া যাবে না। প্রথমে একটু তেলে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে 4-5 মিনিট এটা রান্না করব। মিডিয়াম আছে, তাহলেই সেদ্ধ হয়ে যাবে, নরমও হয়ে যাবে। আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কাটা দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে নেড়ে নিয়েছি আমি, কিন্তু আর নুনও দিইনি, জলও দিচ্ছি না। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আঁচ করে। দেখুন, পাঁচ মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, শাকটা তৈরিও হয়ে গেছে, নরম হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, আমি নামিয়ে নিয়েছি শাকটা। এবার যে শুকনো লঙ্কাটা ছিল সেটা আমি হাত দিয়ে একটু ভেঙে মেখে দিচ্ছি। আমি এটা একটু স্পাইসি বানাচ্ছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাটাও স্কিপ করতে পারেন। এবার দেব সামান্য একটু নুন, শাকের পরিমাপ অনুযায়ী আমি খুবই সামান্য নুন দিয়েছি। দেখুন, খুবই সামান্য নুন দিয়েছি। এইবার অল্প অল্প বড়ি গুঁড়ো অ্যাড করব আর এটা মাখব। আমি প্রথমে প্রায় 3 টিস্পুনের মতন বড়ি গুঁড়ো দিলাম,
এবার এটা মাখবো। মাখে একটা মন্ডর আকার তৈরি করব। দেখুন মন্ডটা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে সামান্য একটু অংশ নিয়ে, হাতে অবশ্য আমি একটু তেল মেখে নিয়েছি, সামান্য একটু অংশ নিয়ে টিকির আকার গড়ে নেব। খুব ইজি, যেহেতু বড়িটা দেওয়া আছে তাই ভেঙে যাবে না, বড়িটা বাইন্ডিং এর কাজ করবে। আমি মোট 4 টিস্পুনের মতন বড়ি গুঁড়ো এখানে দিয়েছিলাম। একটা টিকি করে নিয়েছি, আরেকটা টিকি করে দেখাচ্ছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলি, যদি আমার চ্যানেলটিকে পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, ফুল ভিডিও দেখে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবেন। আর প্লিজ ভিডিওগুলো ওয়াচ করবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন একটা একটা করে টিকিগুলো আমি গড়ে নিচ্ছি। আমি যতটুকুনি শাক নিয়েছিলাম সেখান থেকে আমি মোট 4টে টিকি করেছি। দেখুন টিকিগুলো গড়ে নিয়েছি। এবার দেখুন কি করি। দেখুন একটা প্লেটে আমি পোস্ত দানা নিয়েছি, বেশ কিছুটা পোস্ত দানা। এবার পোস্ত দানার উপর এক একটা টিকি দিয়ে কোট করে নেব। দেখুন কিভাবে করছি, একটা টিকি দিয়ে আলতো হাতে করতে হবে। একটা কোট করে নিলাম, আরেকটা করে দেখাচ্ছি। একটা টিকি নিয়ে পোস্তর ওপর দিয়ে এপিট ওপিট করে কোট করে নিচ্ছি পোস্ত দানাগুলো। দেখুন সমস্ত টিকিগুলো আমি কোট করে নিয়েছি পোস্ততে। এবার শ্যালো ফ্রাই করব, তার জন্য প্যানে আবার আমি 2 টিস্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর থেকে কম তেলেও হয়। এইবার একটা একটা করে টিকি আমি প্যানে ছেড়ে দেব আর এপিট ওপিট ফ্রাই করব। শ্যালো ফ্রাই, পোস্তটা দেওয়া থাকাতে খুব ক্রিস্পি হবে, মুচমুচে খেতে হবে। একবার আপনারা এইভাবে লাল শাক টিকি বানাবেন। আমি অবশ্য অল্পই বানাচ্ছি, আমার কাছে শাক কম ছিল। দেখুন আলতো করে আমি উল্টিয়ে দিচ্ছি। একটা দিক হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি। এবার আবার একবার আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে টিকিগুলো আমি শ্যালো ফ্রাই করব। খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ টাইমও লাগে না। ব্যাস নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে মিঠাই ধারাবাহিক স্পেশাল লাল শাক টিকি। কেমন লাগলো আমার হাতে বানানো লাল শাক টিকি? তাহলে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনি আগে পেয়ে যাবেন। তাহলে আজ আসি নতুন রান্না নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন।